इनफॉरमेशन बेसिस এখানে একটা এফআইআর হয় এফআইআর নাম্বার 221 আন্ডার 392 আইসি তো সেই দিনই ওই কেসের ইনভেস্টিগেশন হলো আর দুজনকে আমরা সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করলাম ওর লিডিং স্টেটমেন্ট থেকে আমরা আরেকজনকে অ্যারেস্ট করতে পেরেছিলাম এই ঘটনাতে ওনার যে কমপ্লেনেন্ট ছিলেন উনি জানিয়েছিলেন যে ওনার চারটে পাসবুক তারপরে দুটো চেক বই চারটে ওনার ফ্যামিলির পাসপোর্ট তারপরে দুটো মোবাইল ফোন আর অনেকটা ডকুমেন্ট ছিল যেটা ওই সকালে ঘটনাতে ওনার ড্রপ হয়েছিল এবার আমরা দুজনকে অ্যারেস্ট করার পর যখন সাবসেকেন্ডলি থার্ড জনকে অ্যারেস্ট করলাম আমরা পরপর সমস্ত জিনিসটা কিন্তু রিকভার করতে পেরেছি ওনার যত ডকুমেন্ট ছিল সব রিকভার হলো ইন দ্য মেন টাইম 27 তারিখে আমাদের কাছে থানাতে একটা ইনফরমেশন এলো কি কানাকপুর বলে একটা জায়গা আছে ওখানে কিছু ছেলেরা একটা চুরি মোবাইলের ব্যবসা মানে বিক্রি করার জন্য একটা অ্যাসেম্বল হয়েছে আমাদের এখান থেকে টিম তৈরি করে একটা রেড হলো আমরা ওখান থেকে আবার তিনজনকে কিন্তু আমরা ধরেছি ওদের কাছ থেকে আমরা সাতটা মোবাইল ফোন রেকর্ড করেছি ওদের লিডিং স্টেটমেন্ট থেকে আমরা সাবসিকুয়েন্টলি আরও 31টা মোবাইল ফোনটা রিকভার করতে পেরেছি ইন কোর্স অফ ইনভেস্টিগেশন যখন ওদেরকে আমরা পরে পিসিতে নিলাম তো জানা গেল যে আমাদের প্রথম কেস হয়েছিল ন্যাকড়াতে যখন কটক এর একটা ব্যবসা একটা লোক বাড়ি যাচ্ছিলেন তো ওই ঘটনাতে একজন ছেলে ইনভলভ ছিল যেটা এই কেসের সঙ্গে জড়িত ছিল আমাদের ইনভলভ ছিল তো পরে জানা গেল যে এই দুটো কেস এর মধ্যে যা তিন তিন ছজন যারা ছিল ইনভলভ এরা একই গ্যাং এর লোক ছিল যারা দুটো আলাদা আলাদা বাইকে অপারেট করত তো আজকে ডেটে আমরা ছজনই আমার অ্যারেস্ট করতে পেরেছি সমস্ত ডকুমেন্টও রিকভার হয়েছে আর আমাদের 38 মোবাইল ফোন অ্যাজ অন ডেট আমাদের কাছে রিকভার আছে আমরা আইমি সার্চিং করে মোবাইলগুলো ওনারশিপটা ফিক্স আপ করে আমরা পরে সাবসিকুয়েন্টলি যারা জেমেল ওনার আছে তাদেরকে এটা কত তারিখে এই কত দিন যাচ্ছিলেন উনি 5 তারিখ 5th অগস্ট সকাল 4টে 4টে 44 সেই সময় কিভাবে ওনার কাছ থেকে ছিনতাই হলো এবং উনি বেসিক্যালি বাই রোড যাচ্ছেন ওনার ইনোভা গাড়ি করে তো ন্যাকড়া দিকে সাহা পেট্রোল পাম্প ওখানে আর্লি মর্নিং উনি একটু টায়ার্ড হয়ে গেছিলেন চোখে জল দেওয়ার জন্য উনি বেরিয়েছিলেন যেহেতু নিজে সেলফ ড্রাইভ করছিলেন ওই সময় কিছু ছেলেরা একটা সুযোগ পেয়ে চারজন ছেলে ওই ঘটনার ওই ক্রাইমটা করেছে ওনার কাছ থেকে কি মানে সমস্ত কিছু ছিনতাই করে নিয়ে চলে গেছে আর উনি ওখানেই ছিলেন উনি ওখানে ছিলেন ছেলেগুলো কোথাকার বা কিছু পাওয়া গেছে হ্যাঁ ছেলেগুলো আপনার এখানকারই লোকাল আছে স্যার পাঁশকুড়া ওরা ওদের ওই গ্যাংটা যে আছে তিন তিন ছজন ওরা পাঁশকুড়া আর অ্যাডজেসেন্ট এরিয়াতেই অপারেট করে ভদ্রলোক যিনি আক্রান্ত হয়েছিলেন সেদিন ওনার নাম তার নাম দীপক জেনা বাড়ি কত গাড়ি বাড়ি কাটে গিয়া Thank you.